আমার চরিত্রটা তো সোমনাথ বিক্রি করে দিয়েছে, আমার চরিত্রটা সোমনাথ বিক্রি করে প্রচুর লাখ লাখ টাকা কামাচ্ছে, ঠিক আছে? তুমি আমার চরিত্র বিক্রি করে প্রচুর টাকা কামাও। হ্যাঁ, আমার কোনো যায় আসে না, আমার চরিত্র বাজারে নিলাম হয়ে গেছে, আমার চরিত্র বাজারে দরদাম চলছে, কার চ্যানেলে কত ওজন করে বিক্রি হচ্ছে সেটা এখন কথা, কারোর চ্যানেলে বেশি ওজন। কিছুক্ষণ আগে সোমনাথের একটা ভিডিও দেখলাম, তো বিধ্বস্ত হয়ে গেছে, বিধ্বস্ত। কি যে বলছে, কি যে করছে নিজেই বুঝতে পারছে না, যেন ঘোরের মধ্যে আছে, ঘোরের মধ্যে আছে, কোথায় নদীর পাড়ে গিয়ে শুয়ে আছে, কি বলছে না বলছে, মানে ভাবাই যাচ্ছে না, মানে এতটাই বিধ্বস্ত। ভালো না খারাপ আমি বলতে পারবো না, তো MS ফ্যামিলি চ্যানেলে হট করে আমাকে দেখে তোমরা হয়তো ভাবছো কি হলো বিষয়টা। কালকে রাত্রেবেলা আমাকে ফোন করে বলল যে আমি সোমনাথ সংসারে ফিরতে চাই, তো আজকে সকালে আমি ওকে গিয়ে নিয়ে আসি। তো এগুলো না দেখা যায় না, সেই হাসিখুশি ছেলেটা এইভাবে এত কষ্ট না সহ্য করা যাচ্ছে না। আর তোমাকে, তোমার তো মুখের দিকে তাকানোই যাচ্ছে না, একটা মিষ্টি মুখ তোমার, এত সুন্দর করে কথা বলো, আর এই যে আজকে এরকম হয়ে গেল, সহ্য করা যাচ্ছে না, দয়া করে ফিরে এসো, আবার সেই আগের মতো, সেই মন্দিরা, সেই সোমনাথ জয়ী, একসাথে সেই হাসিখুশি সংসারটা আবার আমরা দেখতে চাই, আমি দেখতে চাই, সবাই দেখতে চায়। আবার ফিরে এসো মন্দিরা, সেই সুন্দর সংসারটাতে আবার ফিরে এসো। ছি মন্দিরা, ছি, কি করছো তোমরা, তুমি সোমনাথ কি করছো? এবার একটু তো শান্ত হও, সংসারটার দিকে মন দাও, এইসব আর সহ্য করা যাচ্ছে না। ইউটিউব খুললে, ফেসবুক খুললে শুধু তোমাদের নিয়ে আলোচনা, তোমাদের নিয়ে নানা রকম খারাপ আলোচনা, সবাই এত ভিডিও নামাচ্ছে, এত খারাপ ভিডিও নামাচ্ছে, কি বলবো। আজ থেকে এত বছর আগে, অনেকগুলো বছর আগে, যখন তোমার মেয়ের বয়স ছিল মাত্র 1 থেকে 1.5 বছর বয়স, তখন থেকে তোমার ভিডিও দেখছি, এত ভালো লাগতো তোমাকে, আর সোমনাথকে নিজের ভাই বোন বলে মনে করতাম। আর তোমার, বিশেষ করে তোমার চ্যানেলটা দেখে, তোমার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমিও একটা ব্লগ চ্যানেল খুলেছি। তোমার ভিডিওগুলো দেখে দেখে আমি শিখেছি, তোমার থেকে শিখেছি, আজও শিখছিলাম, কিন্তু এই যে মাঝখানে এসে কি যেন একটা ঝড় বয়ে গেল তোমাদের সংসারের উপর দিয়ে, মানে এরকম একটা মারাত্মক ব্যাপার, শেষমেশ ডিভোর্স, আলাদা হয়ে যাবে, নিজের হাতে সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেষমেশ আলাদা হয়ে যাবে, এটা তো ভাবতে পারি না। সেই যখন খুব একটা ভাঙা ঘরে থাকতে, তখন থেকে পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা বাড়ি বানালে, সৌভাগ্য কুঠির বানালে, আর আজকে একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখলে, একটু আরামের মুখ দেখলে, একটু সুখের মুখ দেখলে, তখনই এই অবস্থা তোমাদের সংসারে, একটু মানিয়ে গুছিয়ে নাও না গো, একটু মানিয়ে গুছিয়ে নাও, একটা এত সুন্দর সংসার তোমাদের, একটু গুছিয়ে নিলে তো আবার সংসারটা আগের মতো হয়ে যায়। কদিন আগে থেকে, কয়েক সপ্তাহ আগে থেকে তোমাদের ভিডিওগুলো, মানে ভিডিও দেখছি, যদিও আমি কারোর সম্বন্ধে কখনো কোনো কথা বলি না, তো এত কষ্ট হচ্ছে ওই জন্য আজকে একটু তোমাদের সম্বন্ধে বলতে এলাম, একটু গুছিয়ে নিজেদের সংসারটাকে আবার ঠিক করে নেওয়ার জন্যই বলতে এলাম। তো কয়েকদিন দিয়ে দেখছি, মানে তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, তো ভাবছিলাম হয়তো প্র্যাঙ্ক ভিডিও, সেই জন্য দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে যত দিন যাচ্ছে তত দেখছি তোমাদের সংসারের অবস্থা আরও জটিল, ডিভোর্স হয়ে যাবে, ফ্ল্যাটে চলে গেলে, তারপরে আবার সোমনাথ তোমাকে বাড়িতে নিয়ে এলো, যে ও থাকতে পারছে না, একা একা থাকতে পারছে না, বা তুমি থাকতে পারছো না, তার জন্য একসঙ্গে হলে ভাবলাম যে আবার বোধহয় তোমাদের সংসারটা আগের মতো গুছিয়ে যাবে, একসঙ্গে থাকতে থাকতে আবার হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু না, তা তো দেখলাম আবার সেই ভাঙা চূড়া মারা মারি, মানে কত কিছু যেন হয়ে গেল তোমাদের সংসারের উপর দিয়ে। এবার একটু তো শান্ত হও, সংসারটাকে ভালোবাসো, আর মেয়েটাকে তো তোমরা কি করবে, মেয়েটা কি শিখবে, মেয়েটার ভিতর দিয়ে কতটা ঝড় বইছে বলো দেখি, ওর মুখটা দেখলে তো বোঝা যায়, আর তোমাদের, তোমাদের মুখের দিকে তো তাকানোই যায় না, চোখ মুখ কালো হয়ে গেছে, এবার একটু তো সংসারের দিকে ভালো মুখ করে মনটা দাও, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুল চোখ মানুষের হয়, নানা রকম সমস্যা সংসারে হয়, কিন্তু সে সংসারটাকে আবার মানিয়ে গুছিয়ে নিতে হয় আমাদের, এই আমাদের মেয়েদের, তো তুমিও একটু মানিয়ে গুছিয়ে নাও না গো, তাহলে আবার সংসারটা হয়ে, তোমাদের সোনার সংসারটা আবার একটু ভালো হয়ে যায়। আর এই যে বাচ্চা মেয়েটা জয়ী, এর মনের উপর দিয়ে যে ঝড়টা বইছে,
এ তো কিছু বলতেই পারে না, বোঝাতে পারে না। কিন্তু এই যে তোমাদের ভিডিওগুলো ভিডিওগুলো থাকছে, ও যখন বড় হবে তখন এইগুলো দেখবে, আর তোমাদের সম্বন্ধে ওর কি প্রতিক্রিয়া হবে, কি ধারণাটা হবে বলো। তাই জন্য তোমরা একটু এবার সংসারটার দিকে মন দাও, আর অশান্তি করো না গো, দুজনে অ্যাডজাস্ট করে নাও। আর আমি সবসময় ভগবানের কাছে, আমার অন্তর থেকে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন তোমাদের সুমতি দেয়, তোমাদের সংসারটা যেন আগের মতো সেই সুন্দর সংসারটা হয়। আর তোমার থেকে অনেক কিছু শেখার বাকি আছে আমাদের। তুমি যে এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করো, সেই ভিডিওগুলো আমি দেখি, সেখান থেকে আমি খুঁটিনাটি দেখি যে ভালো। কিন্তু এই যে তোমার এই যে ইদানিং যে ভিডিওগুলো আসছে, এগুলো তো দেখার যোগ্যই না। কি যে তোমরা করছো, একটু একটু দয়া করে তোমার সংসারটাকে আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে নাও, এটুকুই আমার বলার ছিল। দয়া করে তোমরা আবার ফিরে এসো, এক জায়গায় হয়ে সুখে শান্তিতে সংসার করো।